হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম। আবারও সবাইকে হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুমে স্বাগত জানাই। এসো আমরা দেখি ক্লাস ফোরের চতুর্থ শ্রেণীর আরও একটি প্রশ্নপত্র সেট। এটা তোমাদের প্রথম প্রশ্নপত্র সেট নয়, এটা হচ্ছে 54 নম্বর। আমরা 1, 2, 3, 4 করে একদম 53 নম্বর অবধি আগে দেখে নিয়েছি। তোমরা যদি সবগুলো দেখতে চাও তাহলে আমি একটা বুদ্ধি বলতে পারি। তোমরা ক্লাস ফোর সেকেন্ড ইভ্যালুয়েশন বা সেকেন্ড ইউনিট টেস্ট 2024 বলে একটা প্লেলিস্ট পাবে। সেখানে আমি সুন্দর করে তোমাদের জন্য শোকেসে সাজিয়ে রাখার মতো 1 নম্বর 2 নম্বর 3 নম্বর করে প্রত্যেকটা সেট রেখেছি, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। আর যারা ভাবছো আমার সঙ্গে মুখে বলে ক্লাস করবে অর্থাৎ লাইভ ক্লাস করতে চাও, তারা অ্যাপটার লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি। তোমরা 10 তারিখ থেকে আমার সঙ্গে জুড়ে যেও, আমরা কিন্তু 10 তারিখ থেকে নতুন কোর্স লঞ্চ করতে চলেছি। আর যদি এই এই কোশ্চেনটা কিন্তু এবছরেই পরীক্ষা হচ্ছে এই কোশ্চেন, সুতরাং এটা খুবই গুরুত্বপূর্ণ। এরকম টাইপের কোশ্চেন কিন্তু তোমাদের আসতে পারে, আর আগেরগুলো থেকে এইগুলো থেকে সব মিলে তোমরা কিন্তু 100% কমন পাবেই। সুতরাং প্রত্যেকটা ভিডিও ভালো করে দেখে নাও, ভালো করে দেখা এবং প্রত্যেকটা পেজ ধরে ধরে পড়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, আর ভিডিওটা শেষে ভালো লাগলে একটা লাইক করে দিও। চলো আমরা শুরু করি আজকের প্রশ্নপত্র দেখা। তো ম্যাচ কলাম এ উইথ কলাম বি, এর সঙ্গে বি মেলাও, ক্লাস ফোরের এর সঙ্গে বি মেলাও। ইন্ডিপেন্ডেন্স ডে কবে? আর কদিন পরেই আছে, 15ই আগস্ট হচ্ছে স্বাধীনতা দিবস। তারপর নেতাজির বার্থডে 23শে জানুয়ারি, এগুলো তো সব জানা আমাদের। গান্ধী 2nd অক্টোবর, কদিন পরে আসছে এটাও। আর টিচার্স ডে আমরা করব 5ই সেপ্টেম্বর, আগস্টের পরেই সেপ্টেম্বর। তাহলে আমাদের এটা হয়ে গেল। এবারে আমরা দেখব পরের কোশ্চেনটা, 2 নম্বরে। কমপ্লিট দ্য ফলোয়িং টেবিল। সন ম্যাস্কুলাইন মানে ছেলে, ফিমিলাইন মানে মেনে মেয়ে, ফিমিলাইন মানে হচ্ছে মেয়ে, ছেলে থেকে মেয়ে করতে হবে। সন থেকে ডটার, ডি এ ইউ জি এইচ টি ই আর, ডটার। বি থেকে কী হবে? ওয়েপস, বি থেকে হবে ড্রোনস, ডি আর ও এন জি, ড্রোন। ব্রাদার থেকে কী হবে? ব্রাদার থেকে হবে সিস্টার, SISTER, সিস্টার। গ্র্যান্ডফাদার থেকে হবে গ্র্যান্ড মাদার, GRANDY, গ্র্যান্ড, MOTHER, মাদার। তাহলে আমাদের এটা হয়ে গেল। এবার 3 নম্বরে দেখো, আন্ডারলাইন দ্য কারেক্ট অল্টারনেটিভ, যেটি সঠিক বিকল্প সেটাকে আমাদের দাগ দিতে হবে। 3 নম্বরটা দেখো তো কী হবে। এ সোলজার, ডক্টর, ক্যাব, কবলার ফাইট ফর হিজ কান্ট্রি। আমরা জানি সেনাবাহিনী মানে সোলজাররা তার দেশের জন্য কাজ করে। তারপরে দেখো তো, এ ডক্টর, প্লেয়ার, রাইটার, টেক কেয়ার অফ সিক পিপুল, দুর্বল মানুষের সাহায্য করে ডক্টর। গুগল ওয়াজ নট পার্টিকুলারলি ফন্ড অফ এগ, রাইস, মিট। তাহলে কোনটা খেতে ভালোবাসতো না? রাইস খেতে ভালোবাসতো না। 4 নম্বর, অপু ওয়েন টু সি এ কাবাডি ফুটবল ক্রিকেট ম্যাচ, এটা হচ্ছে কাবাডি ম্যাচ। কী ম্যাচ? এটা হচ্ছে কাবাডি খেলা দেখতে গেছিলো, অপু কাবাডি খেলা দেখতে গেছিলো, প্লেয়ার জোটেনি বলে তাকেও খেলতে হয়েছিল। এবারে প্যাসেজটা ভালো করে পড়ো, নি উত্তর করো। রিড দ্য প্যাসেজ, দেন আইডেন্টিফাই দ্য নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ অ্যান্ড রাইট দেম। এখানে নাম যেগুলো থাকবে সেগুলো এই ঘরে লিখতে হবে, দুটো নাম আছে, প্রোনাউন দুটো আছে, অ্যাডজেক্টিভ দুটো আছে, খুঁজে নিয়ে এখানে লেখো। দ্য স্পেস অ্যাবাউট দ্য আর্থ ইজ কল স্কাই, ইট ইজ ওভার দ্য হেড, ইন দে টাইম উই সি বিগ ব্রাইট বডি শাইনিং ইন দ্য স্কাই, ইট ইজ দ্য সান। তাহলে এখানে কী কী দেখতে পেলাম? নাম অনেকগুলো দেখতে পেয়েছি আমি, নাউন পেয়েছি, দেখো আর্থ একটা নাউন পেয়েছি, ERTH, আর্থ। তারপরে আর্থ আর স্কাই পেয়েছি, আরও আছে এখানে অনেক, এই সানটাও নাউন, এগুলো দুটো আমি খুঁজে নিলাম। প্রোনাউন পেয়েছি কোনটা বলতো? ইট। প্রোনাউন কী কী পেয়েছি আমরা এখানে? ইট, উই পেয়েছি, উই, দেখো উই পেয়েছি না, এই দেখো উই সি, আর ইট, আইটি, ইট। অ্যাডজেক্টিভ কোনটা পেয়েছি বলতো? বিগ, বিগটা পেয়েছি, ব্রাইটটা পেয়েছি, BRIGHT, ব্রাইট, বিগ আর ব্রাইট, এই দুটো অ্যাডজেক্টিভ পেয়েছি, আরও আছে অ্যাডজেক্টিভ।
যেটা আলাদা সেটাকে গোল করে ঘেরো, ওড ওয়ানটাকে। এগ, মিট, ফিশ, ট্রি, এই ট্রিটা আলাদা আছে। ব্যাডমিন্টন, ডাল, লুডু, ক্যারাম, এগুলো সব খেলা। ডালটা কিন্তু খেলা নয়, ডালটা খাই আমরা। পাঁচের তিনেরটা কি হবে? কাউ, ডগ, গোট, লায়ন। কাউ বাড়িতে পোষা হয়, ডগও বাড়িতে থাকে, গোটও থাকে, লায়ন কিন্তু বনে থাকে। হয়ে গেল। তারপরে ছয়ের একেরটা দেখো তো, রাইট ট্রি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্ট। তাহলে যেটা সত্যি নয় সেটাতে এফ লিখতে হবে, সত্যি নয় সেটাতে এফ, আর যেটা সত্যি সেটাতে টি, ট্রু লিখতে হবে। দ্য সুন্দরবন ইজ ইন দ্য নর্থ অফ দ্য বেঙ্গল। না, সুন্দরবন নর্থে নয়, সুন্দরবন নর্থে নয়, সাউথে। এইটা কিন্তু ভুল হবে তোমাদের। নর্থ মানে হচ্ছে ওপর, সাউথ মানে নিচে, সব সময় সাউথে আছে সুন্দরবন, সাউথে আছে। সুবল অ্যান্ড মাদল হ্যাড এ বোট, এটা হবে ঠিক। সুবল আর মাদল বোট ছিল। তারপরেটা দেখো তো কি হবে, তিনেরটা, ইট ওয়াজ সুবলস ফার্স্ট জার্নি ইন টু দ্য ডিপ ফরেস্ট, এটা টি, এটা ছিল প্রথম যাওয়া। তারপরে দেখো তো, দ্য রিভার বিয়ন্ড দ্য বাসন্তী ইজ কল মাতলা। বাসন্তীর কাছে যে নদীটা সেটাকে মাতলা বলে? না, এটা মাতলা বলে না তো। সাতেটা দেখো তো, রাইট দ্য ফলোয়িং কোশ্চেন্স, রাইট অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স, হুইচ ট্রি ডিড সুবল সি ইন দ্য ফরেস্ট, দ্য সুবল বা সুবল সি, সুবল সি বা স কি লিখবো, সুবল স, এস এ ডব্লিউ, স দেখেছিল সুন্দরী গাছ, এস ইউ এন ডি এ আর আই, সুন্দরী। তারপরে দেখেছিল কি গাছ, হেনতাল বা হেতাল, এইচ এন টি এল, হেতাল। তারপর আর কি দেখেছিল, গোরান বা গড়ান, জিও আর এ এন, গড়ান। আর কি দেখেছিল, ইন দ্য ফরেস্ট, ইন দ্য ফরেস্ট, এফ ও আর ই এস টি। তারপর দেখো তো দুয়েরটা, হাউ ডিড দ্য চিলড্রেন এনজয় দ্য ইভিনিং, রাতটা কেমন, সন্ধ্যেটা কেমন ভাবে আনন্দ করেছিল। দ্য চিলড্রেন হিয়ার্ড, শুনেছিল গল্প, এইচ এ আর ডি, হিয়ার্ড স্টোরি, কার কাছে, ঠাকুমার কাছে শুনেছিল না, স্টোরিজ ফ্রম স্টোরিজ অ্যান্ড এনজয়। ইটিং, গল্প শুনতে শুনতে খাচ্ছিল, কি খাচ্ছিল, পেঁয়াজি, পেঁয়াজিজ, পেঁয়াজিজ। তাহলে সন্ধ্যাটা কি করছিল, দ্য চিলড্রেন হিয়ার দ্য স্টোরি অ্যান্ড এনজয় দ্য ইটিং পেঁয়াজিজ ইন দ্য ইভিনিং। এখানে করে দাও, ইন দ্য ইভিনিং, বুঝতে পারলে? তাহলে তোমাদের কোশ্চেনটাও দেখা হয়ে গেল, আশা করি বুঝতে পেরেছো। একটা লাইক তো চাই, কারণ আমার জানো তো এখন 102-103 ডিগ্রি জ্বর, তবুও কিন্তু তোমাদের এই কোশ্চেনটা পেয়েছি, যখন তোমাদেরকে দেখাবো না কী করে হয়, তাই আমরা ভিডিওটা করছি। ঠিক আছে, টাটা, বাই বাই।